network the solution for humanity scientists are not eliminating god they are eliminating models of god you learn sanskrit go back to your scriptures go back to your vedas and realize that god is one division in islam is prohibited we understand the concept of god in hinduism the quran is the most positive behavior. every day more than 3000 fetuses are being aborted in india after the identified that they're females according to the statistics of 1996 u.s department of justice 2730 women are being raped every day every 32 seconds one woman is being, women raped. being raped in the u.s the time i'm here islam has the solutions to the problems of the west. of the west there's not a mother in this world who would watch her child cry in the street, stand and watch her weep. there's not a mother in this world who wouldn't give up her own life for the life of her child. there's not a mother in this world who wouldn't be happy to. হ্যাঁ ভাই দয়া করে প্রশ্নটি করুন আজকের বিষয়ে নারীর অধিকারের উপর সালম আমি ড্যানি আমি একজন ছাত্র আমি বাইবেল পড়ি বাইবেল ম্যানার বেশি পড়েছি অনুধাবন করেছি আর আমি মুসলিম বই পড়ি সবগুলো এখানে বলছি না কোরআন এবং বাইবেলের প্রশ্নগুলো এটা আমার বন্ধুর সাথে সম্পর্কিত সে আমার খুব ভালো বন্ধু তার নাম না আমি নামটা বলছি না সে বিবাহিত কিছু কারণে তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার চিন্তা করছে আর আমি দেখলাম সে খুব সামান্য একটা কারণে তার স্ত্রীকে ডিভোর্স দিতে চায় দ্বিতীয়ত গতকাল মুম্বাই মিরর পত্রিকা পড়ছিলাম আর দেখলাম ১১২ বছরের পুরুষ মোহাম্মদ সুমালিয়ায় সে বিয়ে করছে দুঃখিত দুঃখিত বিয়ে করছে ১৩ বছরের মেয়ে সোফিয়াকে আমি খুব সমস্যায় ছিলাম আমার বন্ধুর উত্তর দিতে কারণ একজন বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম আর সে বলল আমরা এমনটাই জানি আর এটাই লেখা আছে আর এটাই আমরা মানি তাই আমি ইন্টারনেটে গেলাম কারণ এখন হচ্ছে এটাই সবচেয়ে সহজ উপায় কারণ জাকির ভাইকে প্রশ্ন করার সুযোগ আমাদের নাই আমি এটা আপনাকে পড়ে শোনাচ্ছি বা যদি পড়ার সুযোগ আমাকে দেন যা আমি নেটে পেয়েছি এ ব্যাপারে এটা মুহাম্মদ সম্পর্কে লেখা এটা সত্য কিনা বা আপনি আমাকে সাহায্য করুন এক্ষেত্রে সত্যটা বের করতে আর আমার বন্ধুকে যাতে বলতে পারি কোরআন আসলে কি বলছে

এটা আসলে আমি সহি বুখারি থেকে বলছি ভলিউম সাত বুক নম্বর বাষট্টি যেখানে জাবের বিন আবদুল্লাহ বলছে যখন সে বিয়ে করল হযরত মোহাম্মদ বলল কোন ধরনের মেয়েকে তুমি বিয়ে করছ সে বলল ডিভোর্স প্রাপ্ত মেয়ে তিনি মোহাম্মদ বললেন কেন তুমি কুমারী মেয়েকে বিয়ে করলে না কুমারীর সন্ধান করলে না জাবের আরও বললেন হজরত মোহাম্মদ বলল কেন তুমি যুবতী মেয়ে বিয়ে করলে না যাতে তুমি তার সাথে খেলতে পারো সে তোমার সাথে এখন এই বিষয়টা নিয়ে আমি দ্বিধায় ছিলাম যে এটা কি মুহাম্মদের চাওয়া অথবা অথবা বুখারিতে পড়লাম ভলিউম পাঁচ এটা হাদিসটা পড়ায় বেশি আগ্রহী প্রশ্ন করার চেয়ে আমি পেয়েছি তাই আমি উত্তর দেব অন্য কারো প্রোফাইল পড়তে চান কারণ আপনি হাদিসের উদ্ধৃতি দিতে চান সরাসরি দেন আমি আপনার কাছ থেকে একটু উত্তর পেয়েছি এর জন্য উদ্ধৃতি দিচ্ছি যদি আপনার কাছে দুই যোগ দুই থাকে আমি উত্তরটা জানি না আমি বলছি অন্যদের কথা এখানে আনছেন কেন আমি সরাসরি বলবো এটা চার অন্যরা যাই বলুক সাত আট দশ সেটা ভুলে যান এই জন্যই এখানে এসেছি স্যার এই কারণে আপনি অন্যের উত্তর পড়ছেন যেহেতু সন্তুষ্ট না ঠিক আছে ঠিক না হ্যাঁ তার মানে আমাকে দুটোর উপরই কথা বলতে হবে প্রশ্নের পাশাপাশি উত্তরের উপরও ঠিক হ্যাঁ আমি দুটোই বলবো সমস্যা নেই দেখেন উদ্দেশ্য হচ্ছে গুরুত্বপূর্ণ যদি আপনার উদ্দেশ্য হয় উত্তর পাওয়া কেন একশো বারো বা একশো তেরো বছরের পুরুষ মোহাম্মদ বিয়ে করেছে তেরো বছরের মেয়েকে আমি উত্তর দেব তবে আপনি নবী মোহাম্মদের উত্তর চেয়েছেন ঠিক হ্যাঁ সরাসরি বলেন যে আমি ইন্টারনেটে দেওয়া উত্তরে খুশি না পেপারে দেওয়া উত্তরেও খুশি না সরাসরি প্রশ্নটা বলেন হাদিসের ব্যাপারে অপ্রাসঙ্গিক কথা বলার দরকার নেই আমি আপনাকে দুটোর উত্তর দেব

আপনি একজন নারীকে বিয়ে করতে পারেন যখন সে প্রাপ্তবয়স্ক হয় যদি বয়স অধ্যন্ত পৌঁছে বিয়ে করতে পারেন এটা ইসলাম ঠিক আছে সাবালিকা হলে এটা মহিলাদের আর পুরুষদের প্রাপ্তবয়স্ক থেকে মৃত্যু পর্যন্ত তার পছন্দের যে কোনো নারীকে আপনি কি আপনার চে পনেরো বছরের বড় কাউকে বিয়ে করবেন না না আপনার পছন্দ কিন্তু নবীজী মহম্মদ তার পছন্দে বিয়ে করেছিলেন নবীজি মোহাম্মদ পঁচিশ বছর বিয়ে করেছিলেন হজরত খাদিজা রাদি আল্লাহ আনহাকে তখন তার বয়স ছিল চল্লিশ বছর আপনি বিয়ে করবেন না আপনাকে বলবো না বিয়ে করতে হবে এটা আপনার পছন্দ তিনি বিয়ে করেছিলেন তার চেয়ে পনেরো বছর বড় মহিলাকে কারণ তিনি ধার্মিক ছিলেন আমরা বাধা দেওয়ার কে তিনি রাজি মহিলাও রাজি মিয়া বিবি রাজি তো কে কারে কাজী কারণ আমাকে শেষ করতে দেন বাধা দেবেন না আপনি প্রশ্ন করেছেন আমি দুঃখিত স্যার আচ্ছা ঠিক আছে সমস্যা নেই সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে আমরা বাধা দেওয়ার কে ওই মহিলা মাথা ঢাকতে চাই আপনি বললেন মাথা ঢাকতে হবে না কেন সে মাথা ঢাকতে চাই আর ফ্রান্সের প্রেসিডেন্ট বললেন নারীরা মাথা ঢাকতে পারবে না কেন সেটা উপভোগ করতে চাইলে মিয়ামি বিচে গেলেই তো হয় ফ্রান্সে এটা করবে কেন এর কোনো মানে হয় না নিপীড়ণ করা হচ্ছে মহিলা নিপীড়িত হচ্ছে না নিপীড়িত হচ্ছে প্রেসিডেন্ট কেন নিপীড়িত হচ্ছে কারণ মহিলাতে দেখতে পাচ্ছে না তার উদ্দেশ্য চরিতার্থ হচ্ছে না তাই সমস্যাটা তার মধ্যে হিজাব পরা মহিলার মধ্যে না এখন লোকটার বয়স 112 বছর আর চিকিৎসক কেন আমাদের বলে 112 বছরের পুরুষ সন্তান জন্ম দিতে পারে জন্ম দিতে সক্ষম ঠিক হ্যাঁ স্যার আমি একজন ডাক্তার এখন যদি ওই ব্যক্তি 13 বছরের মেয়েকে বিয়ে করে যদি প্রাপ্ত বয়স্ক হয় আপনার সমস্যা কি আপনার মেয়েকে তোর কাছে দিচ্ছেন না না আমি দিচ্ছি না দিবেন না আমি কি দিতে বলছি আপনার কোন বোনকে দিতে বলছি না যদি মেয়ের পিতামাতা রাজি থাকে মেয়েও রাজি থাকে মেয়েটা হয়তো একশো বারো বছরের মানুষটাকে পছন্দ করেছে ধার্মিকতার জন্য শাহবাতের দিকে তাকান সবকিছু উৎসর্গ করেছেন কারণ নবীজ সাল্লুল ইসলাম বলেছেন যে যখন বিয়ে করবে তখন তোমরা চারটা বিষয় দেখবে তাকুয়া কওয়া মহানুভবতা সম্পদ এবং সৌন্দর্য তার মধ্যে উত্তম তাকুয়া যদি তেরো বছরের নারী একশো বারো বছরের পুরুষের মাঝে তাকুয়া দেখে আমার মতো সমস্যা নেই যদি সদগুণের অধিকারী হয় সমস্যা নেই সেক্ষেত্রে আমার মেয়েকে দিতেও আপত্তি থাকবে না যদি জানা যায় যে সে সদ্গুণের অধিকারী যে আমার মেয়েকে জান্নাতে নিয়ে যাবে আমি আপত্তি করব না তবে যাচাই করে দেখব হয়তো তার তাকোয়া আছে সাহাবাদের কথা চিন্তা করেন হজরত হজরত আবু বাকর হযরত উসমান হজরত আলী রাজ দেব না কেন কিন্তু এখন মানুষ সৌন্দর্য আর সম্পদ চায় আমি বলছিলাম না সোমালি আর ওই লোকটা সৎগুণের অধিকারী আমি তাকে চিনি না আমি চিনি না তবে এমনটা হতে পারে হ্যাঁ সম্ভাবনা কম তবে হতে পারে সেখানে সম্ভাবনা কম সমস্যা কি যদি মেয়েরাজি থাকে আর আমার লেকচার আমি বলেছি বিয়ে বৈধ হওয়ার জন্য বর এবং কনে দুজনেরই সম্মতি জরুরি এখন ধরেন পঞ্চাশ বছর কেউ এসে আমার মেয়েকে আমার কাছে চাইলো। আমি তো আমার মেয়েকে দেব না যদি বলি যে সে খোলা ফায়ে রাশিদিনের মতো মহৎ তার চেয়ে ভালো আমি পাবো না তার চেয়ে ভালো পাওয়া যাবে না তার চেয়ে ভালোটা পাবো না তাই আপনাকে বিষয়টা বুঝতে হবে যে হয়তো মেয়েটি ওই লোকটার মাঝে সদ্গুণ পেয়েছে হতেও পারে আমি জানি না তার সাথে আমার দেখা হয় নাই আমি কথাও বলিনি হয়তো পুরুষটা মেয়েটার সদ্গুণাবলী দেখেছে তাই ছেলে আর মেয়ে একমত হলে আমি কথা বলার কে আপনি আমি কথা বলার কে তাদের অধিকারে হস্তক্ষেপ করার আমরা কে আপনি একজনকে বিয়ে করেছেন আমি জানি না ভালো বা মন্দ আপনার কাছে হয়তো সুন্দরী অন্যের কাছে সুন্দরী না কেউ হয়তো বলল কেন তাকে বিয়ে করেছেন সরি ব্যক্তিগত বিষয়ে বলছেন আপনার স্ত্রী হতে সুন্দরী মাসাল্লা তবে কেউ এসে বলল কেন তুমি কুৎসিত মহিলাকে বিয়ে করেছো তাকে বলবেন আপনার সমস্যা কি আমার কাছে সুন্দরী আপনি কথা বলার কে রাগ করবেন কি না রাগ করবেন কি করবেন না সৌন্দর্যটা হচ্ছে ব্যক্তিগত কেউ এসে বলল আরে ভাই আপনার যাই নাম বলল আপনার স্ত্রী তো খুবই কুৎসিত আপনি বলবেন নিজের চোখে তেল দাও এটা আমার স্ত্রী তুমি কথা বলার কে যদি কেউ আপনার স্ত্রী সমালোচনা করে আপনি কি মানবেন এখন যদি একশো বারো বছরের সোমালিয়ানের কথা বলেন তেরো বছরের মেয়ের বিষয়ে বলেন সম্ভাবনা সেখানে খুবই কম দশমিক শূন্য শূন্য এক পার্সেন্ট উভয় রাজি থাকলে আমাদের সমস্যা কি পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই ঈমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে বুঝতে পারে না আসুন রসুল সাল্লাহ আলি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রিয়াদুসালাহিনের দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুসালেহীন প্রতি সোমবার ও বুধবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় what, what would you recommend? peace tv presents. Something what you do you have to say about learning the wise way? what would you recommend us to take as career after we pass our school? so what exactly we should do? what do you have to say about pursuing two fields together? ideas brilliant. strategies sustained. the best profession is a professional person life. who invites people to allah's <laughs>

রয়েছে সুনির্দিষ্ট সুমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী সেরিয়া অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী সেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শেরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা বাংলার পর্দায় জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ার নীতিমালা নবীজি সাল্লামের উত্তরে কেন সাহাবাকে কে বিয়ে করতে বললেন কুমারী মেয়েকে নবীজি জানতেন ওই সাহাবা কেমন একজন লোক এসে বলল রোজা রাখা অবস্থায় কি আমি স্ত্রীকে চুমো দিতে পারবো নবীজি বললেন হ্যাঁ পারবে আরেকজন সাহাবী নবজিকে বলল আমি কি পারবো চুমু দিতে নবীজি বললেন না তাই সাহাবি বললেন একজনকে বললেন হ্যাঁ আরেকজনকে বলছেন না কারণ কি কারণ তিনি জানতেন প্রথম জন তার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারবে রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুমু দেবে এর বেশি কিছু সে করবে না দ্বিতীয় জন যদি স্ত্রীকে চুমু দেয় সে রোজা ভেঙে ফেলবে সীমা ছাড়িয়ে যাবে নবীজি জানতেন আপনি আমি জানি না একইভাবে নবজি হয়তো জানতেন যে ওই সাহাবি মধ্যবয়সী নারীকে বিয়ে করলে হয়তো আবার সুন্দরী খুঁজবে তাই উপদেশ দিয়েছেন কিন্তু নবীজি কি করেছেন প্রথম স্ত্রী ছিলেন তার চেয়ে পনেরো বছরের বড় আপনিও চাইবেন না পনেরো বছর বড় বিয়ে করতে আপনি নিজে বলেছেন ঠিক হ্যাঁ তাই নবীজি জানতেন তিনি দেখেছিলেন হজরত খাদিজা রাজি আনহার মহানুভবতা তিনি চারজন শ্রেষ্ঠ ধার্মিক মহিলার একজন নবীজি জানতেন যেমন আমি একজন ডাক্তার একজনকে এক ধরনের ওষুধ দিতে পারি অন্যজনকে আরেক ধরনের ওষুধ দিতে পারি আপনি কি বলবেন কেন পরিবর্তন করেছি কারণ আমি ডাক্তার আমি জানি আপনি ডাক্তার না নবীজি বিভিন্ন মানুষকে বিভিন্ন উপদেশ দিয়েছেন পরিস্থিতির উপর ভিত্তি করে আপনি জানেন না নবীজি জানতেন আপনি কি মনে করেন নবীজির কথা মিথ্যা তার কথা সঠিক কেউ কুমারী পছন্দ করতে পারে কেউ বয়স্ক নারী পছন্দ করতে পারে আপনাকে যা বুঝতে হবে এটা আসলে কোনো সমস্যা না এটা নবীজির দেওয়া একটা উপদেশ তিনি কিছু বলেছেন না সঠিক বলেছেন তার জীবনে দেখেন যাদের তিনি বিয়ে করেছিলেন তাদের ছিলেন কুমারী বাকি হয় হয় না স্যার এটা আসলে একশো বারো বছরের কাউকে বিয়ে করার আর না করার বিষয়ে করেছেন আমি উত্তর দিয়েছি আমি আপনাকে জিজ্ঞেস করছি এই লোকদের সাথে সম্পর্কিত কোন লোক কোন লোক এই যারা নির্দিষ্ট বয়সে বিয়ে করে তারা চায় অথবা না চায় তারা কাউকে আপনার সমস্যা কোথায় আপনাকে জিজ্ঞেস করছি আমি জিজ্ঞেস করছি যদি সে এই মহিলাকে নিয়ে সন্তুষ্ট থাকে আর মহিলা যদি ওই পুরুষকে নিয়ে সন্তুষ্ট থাকে আপনার আমার সমস্যা কোথায় বলেন এটা কি অযৌক্তিক না সন্তান জন্মদানে সক্ষম হ্যাঁ সমস্যা কোথায় চিন্তা করেন কেউ সে বলল কেন আপনি কালো মেয়ে বিয়ে করলেন কেন আপনি সাদা মেয়ে বিয়ে করলেন এটা তো আপনার পছন্দ ইসলামে একজন নারী সাদা বা কালো হওয়াটা গণ্য করা হয় না নবীজি যা বলেছেন সৎগুণ হচ্ছে উত্তম কেন সোমালিয়ার ওই একশো বারো বছরের লোক বিয়ে করেছে তেরো বছরের মেয়েকে আমি জানি না জানার দরকারও নেই এটা কি সত্যি তবে সম্ভাবনা খুবই কম হতে পারে একই বিষয় যেন বিজি বলেছিলেন তাই আমি আপনাকে বলছি যদি ছেলে মেয়ে রাজি থাকে তাহলে কেন আপনি প্রশ্ন তুলতে যাচ্ছেন আমার কথা হচ্ছে আপনার কি অধিকার আছে এটা আমার প্রশ্ন আপনাকে বলছি আপনার কি অধিকার আছে কিছু বলার যখন স্বামী স্ত্রী তাদের পছন্দ কাজ করছে এটা করোনার বিরুদ্ধে যাচ্ছে না এটা আপনার অধিকারকে হরণ করছে না আমি বলবো স্যার এটা তাদের ইচ্ছা বা অনিচ্ছা আমি তাদের বিষয়ে দেখছি না তারা একশো বছরের পুরুষ মানুষ বা তেরো বছরের মেয়ে যাই হোক আমার কথা হলো কোরআন এটা সমর্থন করে কি না যা তারা করছে তাদের এই কাজকে আপনি শুনেছেন বিয়ের জন্য শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে তারা কি প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা তেরো বছরের কি প্রাপ্তবয়স্ক হয় হ্যাঁ কিনা জানেন কি আপনি বলেন না বয়সন্ধি হতে পারে তেরো বছরে আপনি জানেন বিজ্ঞান ডাক্তার স্যার আপনি বলুন ভারতে জি স্যার দিল্লিতে একটা রিপোর্ট ছিল যদি একটা মেয়ে দশ বছরে প্রাপ্তবয়স্ক হয় এতে আশ্চর্য হওয়ার মতো কিছুই নাই দশ বছরে খুবই স্বাভাবিক অনেকে শত শত মেয়েরা তেরো বছরের নিচে প্রাপ্তবয়স্ক হয়েছে অনেক সাধারণ ব্যাপার প্রাপ্তবয়স্ক হলো সমস্যা নেই আপনি হয়তো বলবেন ইন্ডিয়ান আইন বলছে

যখন কোরআন বলছে 13 তাদের সমস্যা কি আমি বলিনি কোনো সমস্যা নাই আপনি করতে পারেন তার মানে উত্তর পেয়ে গেছেন আপনি কোরআন বলছে যদি তারা রাজি থাকে কোনো সমস্যা নেই আমেরিকায় আমেরিকায় আমেরিকার আইন বলছে একজন নারীর বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 16 বছর ইন্ডিয়াতে 16 বছরে বিয়ে করলে অবৈধ হারাম নিষিদ্ধ আর টেক্সাসে কারণ তারা দ্রুত বিয়ে করে সেখানে মহিলাদের জন্য বিশেষ একটা আইন আছে তারা চোদ্দ বছরে বিয়ে করতে পারে এখন কি বলবেন চোদ্দ বছরে টেক্সাসে বিয়ে করতে পারে ঠিক না ভুল এটা বলেন আসলে স্যার সেটা তাদের আচ্ছা আপনি বাধা দেবার আমি বাধা দিচ্ছি না জিজ্ঞেস করছি আমেরিকাতে যদি একশো পনেরো বছরের কেউ চোদ্দ বছরের মেয়েকে বিয়ে করে থাকে এটা কি সেখানে অনুমোদিত নাকি নিষিদ্ধ অনুমোদিত তাহলে টেক্সাসে অনুমোদন দিলে কোরান দিতে পারবে না কেন

হ্যাঁ ভাই তবে যখন যিশু আমার সাথে থাকুক বলেছেন সেটা কিসের উপর ভিত্তি করে কিসের উপর যদি শিক্ষার বিষয়ে বলেন যিশু খ্রিস্ট ভাইসালাম বলেছেন গসপালাব জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ আমার অনেক কথা বলার আছে কিন্তু তোমরা তা সহ্য করতে পারবে না যখন তা আসবে সে তোমাদের সত্যের পথ দেখাবে সে আমাকে সম্মানিত করবে সে তোমাদের সবকিছু বলবে যীশু খ্রিস্ট ভাই সাল্লাহাম বলেছেন আরেকজন নবী আসবেন তার নাম হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাই আমি যীশু খ্রিস্টের শিক্ষা মেনে চলছি এজন্য আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিক্ষা অনুসরণ করছি যদি আপনি যীশু খ্রিস্ট ভাই সাল্লাহামকে অনুসরণ না করেন সেটা আপনার সমস্যা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাদৃশ্য অনেক কিছু সেখানে জানতে পারবেন যে কোনো প্রশ্নের জন্য লাইনের পেছনে গিয়ে আবার প্রশ্ন করুন লাইনের পেছনে গিয়ে প্রশ্ন করুন ভাই হ্যাঁ বোন হাই আমার নাম মির্দা আমি ছাত্রী মনোবিজ্ঞান নিয়ে পড়ছি কানাডা থেকে এসেছি আমার প্রশ্নটা খুবই সহজ কিভাবে আপনি বলেন যে পুরুষ আর নারী সমান যেখানে এই সম্মেলনেই আমরা পার্থক্য দেখতে পাচ্ছি যেমন পুরুষরা নারীদের সামনে বসেছে দেখতে পাচ্ছি জি কেন পুরুষরা সামনে আর মহিলারা পিছনে বসেছে নারী পুরুষের ভিত্তিতে এটা সাজানো হয়েছে যে এটা কেন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে কেন মহিলারা সামনে বসেননি না মানে আলাদা ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমরা ডান দিকে বা বাম দিকে কেন নেই কেন একজনের সামনে আরেকজন খুব সুন্দর প্রশ্ন করলেন যদি সমতায় বিশ্বাস করেন তাহলে নারীরা কেন বামে বাডানে নেই কেন নেই এটা খুব সুন্দর প্রশ্ন কারণ কোরআন বলছে সূরা নূর অধ্যায় 24 আয়াত 30 বিশ্বাসী পুরুষদের বলো তারা যেন দৃষ্টি নিচু করে লজ্জাস্থান হেপজত করে কোন পুরুষ যখন কোন নারীকে দেখে বাজে চিন্তা মাথায় আসতে পারে দৃষ্টি সংযত করতে হবে যদি ডান দিকে মহিলারা বসে তখন আমাকে কথা বলতে হবে শুধু বাম দিকে তাকিয়ে কারণ তাদের দিকে আমি তাকাতে পারব না এখন সবার দিকে তাকাতে পারছি আপনার মুখে এখান থেকে দেখতে পাচ্ছি না আমার অবস্থানটা আপনি দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখতে চাইলে পর্দায় দেখেন কোনো সমস্যা নেই আমার ক্ষেত্রে কোরআন বলছে মহিলাকে দেখলে দৃষ্টি নিচু করতে হবে যদি সে আমার স্ত্রী আমার মা আমার কন্যা না হয় যদি কেউ বলে মহিলাদের দিকে তাকালে আমার কিছু হয় না তাহলে তাকে ডাক্তার দেখাতে হবে এখানে থাকলে কথা বলতে সমস্যা হতো আমার আপনি বলতেন এটা কি ধরনের ভদ্রতা উনি পেছন দিকে তাকে কথা বলছেন আমার আমি তাকাতে পারছি মাইক্রোফোনকে লক্ষ্য করে আপনাদের দেখতে পাচ্ছি শুধু অবস্থানটা বুঝতে পারছি সামান্য দেখতে পাচ্ছি সুতরাং হিজাব পালন করছি যখন মহিলা বক্তা কথা বলেন শুধু মহিলা থাকে সামনের লাইনে সমস্যা নেই এখানে কারণটা হচ্ছে পুরুষ বক্তা কথা বলছে কিছু কিছু ক্ষেত্রে আমরা আলাদা ব্যবস্থা করি আমরা সেটাই করেছি করতে হয়েছে কিন্তু এটা বিশাল জনসমাগম এতগুলো ক্যামেরা এজন্য আমরা সেভাবে ব্যবস্থা করতে পারিনি তবে কোনোভাবেই আমরা মহিলাদের ছোট করছি না দেখেন আপনার সামনে পর্দা রাখা হয়েছে মাসাল্লা শুধু মহিলাদের জন্য আর পর্দার কাছেই আপনারা সুতরাং আপনি পর্দায় দেখতে পারেন যদি সামনে বসেন আমার জন্য সমস্যা হবে কথা বলতে হিজাব পালন করতে তাকাতে সমস্যা হবে কারণ এটা পাবলিক লেকচার আমাদের দর্শকদের দিকে তাকাতে হয় সামনের দর্শক যদি মহিলা হয় সমস্যাটা আমার একবার একটা গাল উদ্দেশ্যে গিয়েছিলাম আলোচনার জন্য নিমন্ত্রণ করেছিল আয়োজক ছিল একটা মহিলা সংগঠন আমি বলেছিলাম অন্তত সামনের সারিতে যেন শুধু পুরুষ থাকে তারা সেটা করেনি তাই অর্ধেকটা আলোচনা করেছে মাটির দিকে তাকিয়ে আর অর্ধেকটা সিলিং এর দিকে তাকিয়ে আলোচনা করতে হয়েছে নিচে আর উপরে বিশ্বাস করেন খুবই সমস্যায় ছিলাম মহিলাদের সাথে ছিলাম এ কারণে নয় সমস্যা ছিলাম অর্ধেকটা সময় মাটিতে তাকিয়ে আর অর্ধেকটা সময় সিলিং এর দিকে তাকিয়েছিলাম কারণ আমার হিজাব পালন করতে হয়েছে এছাড়া অন্য কোনো উপায় ছিল না এখানে আমি পুরুষদের সাথে কথা বলছে তাকাতে পারছে দৃষ্টি দিতে পারছে সে ঘুমিয়ে গেলে তাকাতে পারছে ফলে সে ঘুমাতে পারছে না এটা পাবলিক স্পিকিং এখানে মহিলারা অনেক দূরে এটা পর্দা রক্ষার জন্য করা হয়েছে বোন অন্য কোনো কারণে না কোনোভাবেই মহিলাদের ছোট করার জন্য করা হয়নি আপনাদের একটা মাইক্রোফোন দেওয়া হয়েছে কারণ মহিলার সংখ্যা এক তৃতীয়াংশ আর পুরুষের সংখ্যা এ করা হয়েছে শেষের দিকে যখন মহিলাদের সংখ্যা বাড়বে তখন সমান দিয়ে দেব। উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই ডাক্তার আমি আপনার টিভি সম্মেলনে নিয়মিত আসছি গত কয়েক বছর ধরে আমার প্রশ্ন হলো আমার অবস্থানটা দুই পরিবারের মাঝে দুটোই মুসলিম পরিবার আমি ছেলেটাকেও চিনি মেয়েটাকেও চিনি পরিবার সহ ছেলে মেয়ে দুজনেরই মধ্যস্থাকারী তারা বিয়ে করতে যাচ্ছে তাহলে কোন অমুসলিম কি সাক্ষী হতে পারবে ছেলে মেয়ে দুজনের সম্মতিতে হওয়া তাদের এই বিয়েতে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে তার দুজন মুসলিম বন্ধু আছে তাদের একজন হচ্ছে ছেলে আর একজন হচ্ছে মেয়ে আপনি মধ্যস্থতাকারী তাদের মাঝে দুজনকে চেনেন এবং জানেন তাদের বিয়েতে সাক্ষী হতে পারবেন কি না যেহেতু তারা আমাকে সাক্ষী হতে বলে যেহেতু তারা চাচ্ছে আপনি সাক্ষী হতে পারবেন হতে পারবেন তবে একটা শর্তে শর্ত প্রযোজ্য যদি সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং নবী মোহাম্মদ আল্লাহ রাসুল তাহলে আপনি বিয়েতে সাক্ষী হতে পারবেন ধন্যবাদ I in the street stand and watch her weep. There's not a mother in this world who wouldn't give up her own life for the life of her child. There's not a mother in this world who wouldn't be happy to have a home for her family. Where are your holes? Where are your friends? আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যানি কোড তিন শূন্য তিন সোয়েব বিআইসি কোড আই বিও বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদজান আদি আমি আপনারা দেখছেন ফিস টিভি বাংলা